আমাদের এই যে ছোট্ট ব্রেনটা খুব বেশি না, কিন্তু ওজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেনের ওজন কত ধারণা আছে? কারণ অন এন অ্যাভারেজ 3 পাউন্ডস, মানে 1.5 কেজি। এই 1.5 কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতাগুলো বিনির্মাণ করেছি। এবং আপনি শুনলে অবাক হবেন, আমাদের এই ব্রেইনের মেমোরি ক্যাপাসিটি, মেমোরি স্টোরেজ অনেক বেশি। বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেইনের মেমোরি হচ্ছে 2.5 পেটাবাইটস। আপনারা মেগাবাইটের নাম শুনেছেন, গিগাবাইটের নাম শুনেছেন, পেটাবাইট হয়তো অনেকে শুনেন না। পেটাবাইট আর অনেক বেশি, অনেক বড়। তো 1 পেটাবাইটে হয় 1 মিলিয়ন গিগাবাইট, 1 পেটাবাইটে হয় 10 লক্ষ গিগাবাইট। আই রিপিট, 1 পেটাবাইটে হয় 10 লক্ষ গিগাবাইট। আমাদের ব্রেইনে এই স্নায়ু কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন 100 বিলিয়ন্স, মানে 10,000 কোটিরও বেশি। আই রিপিট, 10,000 কোটিরও বেশি। তো আমরা যত বেশি চিন্তা করি, যত বেশি ব্রেইন খাটাই, আমাদের এই স্নায়ু কোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে, মানে নিউরন কানেক্টিভিটি বাড়ে।